হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাল্টন একাডেমি। আমি NET-র প্রিভিয়স ইয়ার কোশ্চিন ডিসকসন করুলে, যাহা হচ্ছে 2018 সেট কোড হচ্ছে AA। ওকে, ফার্স্ট কোশ্চিন ডিসকসন করিবা। অক্সিজেন ইজ নট প্রডিউস ডিউরিং ফটোসিন্থেসিস বাই অপশন 1 সাইকাস, অপশন 2 নস্টক, অপশন 3 গ্রিন সালফার ব্যাকটেরিয়া, অপশন 4 হচ্ছে কারা। আর আনসার কোণ হব অপশন 3 গ্রিন সালফার ব্যাকটেরিয়া। কাহি গ্রিন সালফার ব্যাকটেরিয়া ডু নট ইউজ H2O এজ সোর্স অফ প্রোটন, দেয়ারফোর দে ডু নট এভলভ অক্সিজেন। ওকে, নেক্সট কোশ্চিন, ডবল ফার্টিলাইজেশন ইজ অপশন 1 ফিউজন অফ 2 মেল গেমেট উইথ 1 এগ, ফিউজন অফ 1 মেল গেমেট উইথ 2 পোলার নিউক্লিয়াই, অপশন 3 ফিউজন অফ 2 মেল গেমেট অফ পলেন টিউব উইথ 2 ডিফারেন্ট এগ, অ্যান্ড অপশন 4 ইজ সিনগেমি এন্ড ট্রিপল ফিউজন। ওকে, আর আনসার কোণ হব না ডবল ফার্টিলাইজেশন। ডবল ফার্টিলাইজেশন ইজ ইউনিক ফেনোমেনন দ্যাট অকার্স ইন এনজিওস্পর্মিক এনজিওস্পর্ম প্লান্ট। ওকে, ওনলি এনজিওস্পর্মিক প্লান্টরে আমি ডবল ফার্টিলাইজেশনকু দেখিপারিবা। কোণ হবে না ডবল ফার্টিলাইজেশনরে, না দুই থর ফার্টিলাইজেশন হবে। গোটে ফার্টিলাইজেশন কোণ হব ফিউজন অফ মেল গেমেট উইথ 1 এক্সেল, সেকেন্ড ফার্টিলাইজেশন কোণ হব না ফিউজন অফ 1 মেল গেমেট উইথ 2 পোলার নিউক্লিয়াই। আনসার কোণ হব বোথ সিনগেমি এন্ড ট্রিপল ফিউজন। সিনগেমি কোণ না ফার্স্ট দ ফিউজন হেলা 2 1 মেল গেমেট উইথ 1 এক্সেল, সি হেলা তাকো কোচ ফার্টিলাইজেশন বা সিনগেমি কোয়া হচ্ছি। সেকেন্ড কোণ হেলা, সেকেন্ড ফার্টিলাইজেশনটা কোণ হেলা না ট্রিপল ফিউজন হেলা, কারণ ফিউজন অফ 1 মেল গেমেট উইথ 2 পোলার নিউক্লিয়াই, তাকো কোচ ট্রিপল ফিউজন কোয়া হচ্ছে। হলে আনসার কোণ হব সিন গেমি, দুই থর ফার্টিলাইজেশন হেলা। নেক্সট কোশ্চিন, উইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লান্ট শো এ ভেরি ক্লোজ রিলেশনশিপ উইথ এ স্পেসিস অফ মথ ওয়ার নন অফ দ্য টু ক্যান কমপ্লিট ইটস লাইফ সাইকেল উইথাউট দ্য অদর্স। ওকে, ই ডাইরেক্ট কোশ্চিন এনসিইআরটির ডাইরেক্ট ইয়ে অছে। এই কোশ্চিন আনসার কোণ হব না মথ সহিত অব্লিগেট মিউচুয়ালিজম বিষয়ে কাহা বিষয়ে পড়লে না ইউকা প্লান্ট সহিত। ওকে, আর আনসার কোণ হব ইউকা। এই ডাইরেক্ট কোশ্চিন এনসিইআরটির আমি পড়িচন্দি। ওকে, হোয়াট ইজ অব্লিগেট মিউচুয়ালিজম, আর আনসার কোণ হব ইউকা। হোয়াট ইজ অব্লিগেট মিউচুয়ালিজম না দে ডু নট সার্ভাইভাল, দে ডু নট সার্ভাইভাল উইথাউট ইচ অদার, ইট মিন্স দে ক্যান they can complete its life cycle without the others. কোণ করছন্তি না ইউকা প্লান্ট আউ মথ স্পেসিস, এই দুই জন যাক এমানকর লাইফ সাইকেলটা কমপ্লিট হেই পারিবনি। ওকে, এমানে পরস্পর সহিত কোণ করন্তি মিউচুয়াল রিলেশনশিপ দ্বারা হি এমানকর লাইফ সাইকেল কমপ্লিট হেই পারে। ওকে, নেক্সট কোশ্চিন, পলেন গ্রেন ক্যান বি স্টোরড ফর সেভারাল ইয়ার ইন লিকুইড নাইট্রোজেন হ্যাভিং এ টেম্পারেচার অফ, আনসার কোণ হব ইয়ে বি ডাইরেক্ট আনসার ইয়ে ডেফিনেশন। ওকে, পলেন গ্রিন ক্যান বি স্টোর ফর সেভারাল ইয়ার ইন লিকুইড নাইট্রোজেন হ্যাভিং এ টেম্পারেচার -196°C। ওকে, আকু কম কোয়া হচ্ছে, আকু কোয়া হচ্ছে ক্রিও প্রিজারভেশন, আকু কম কোয়া হচ্ছে ক্রিও প্রিজারভেশন। ওকে, হোয়াট ইজ ক্রিও প্রিজারভেশন কোণ না যদি আমি পলেন গ্রিন হো ক্যান বি স্টোর্ড ফর সেভারাল ইয়ার ইন লিকুইড নাইট্রোজেন হ্যাভিং টেম্পারেচার -196°C। আমি যদি স্টোর করিবা লিকুইড নাইট্রোজেনরে টেম্পারেচার অফ -196°C তাকে কোয়া হচ্ছে ক্রিও প্রিজারভেশন। ওকে, নেক্সট কোশ্চিন, উইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ রেসপন্সিবল ফর মেন্টেনিং টর্গর ইন সেল, এ বি ডাইরেক্ট কোশ্চিন এনসিইআরটির কোণ অছি, হুইচ অফ দ ফলোইং এলিমেন্ট রেসপন্সিবল মেন্টেনিং টর্গর ইন সেল, টর্গর মেন্টেন কি করে, কো এলিমেন্ট করে না পটাশিয়াম, কি করে পটাশিয়াম। ওকে, ইয়ে ডাইরেক্ট কোশ্চিন। নেক্সট, হুইচ ইজ দ্য রোল অফ NAD+ ইন সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশনরে NAD+ র ইম্পর্টেন্ট ফাংশন কোণ না NAD+ অ্যাক্ট এজ এন ইলেকট্রন ক্যারিয়র, কোণ ফাংশন কোণ, ইট ইজ অ্যাক্ট এজ এন ইলেকট্রন ক্যারিয়র। আমি সেলুলার রেসপিরেশনরে NAD+ র ফাংশন ক্লিয়রলি পড়ি সারিছন্তি। ওকে, নেক্সট কোশ্চিন, ইন হুইচ অফ দ্য ফলোইং ফর্ম ইজ আয়রন অ্যাবজর্ব বাই প্লান্ট, দেখো স্টুডেন্ট এর আনসার একর্ডিং টু NCERT আনসার হব ফেরিক। ওকে, বাট প্লান্ট বোথ Fe2+ অ্যাজ ওয়েল এজ
Fe3+ মানে ফেরিক আউ ফেরস এলিমেন্ট কু কম করে এবজর্ব করিপারে। বট যেহেতু এনসিআরটি হিসাবে প্রিফরেবল আনসর কম হব ফেরিক আন অপশন 3। ওকে নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ ফলোইং ইজ কমনলি ইউজড এজ এ ভেক্টর ফর ইন্ট্রোডিউসিং ডিএনএ ফ্রাগমেন্ট ইন হ্যুম্যান লিম্ফোসাইটস। ইয়ে কোণ আনসার কোণ হব না আর আনসার হব অপশন 3 রেট্রোভাইরস। অপশন 3 রেট্রোভাইরস। ইয়ে বি স্টুডেন্ট এনসিআরটি র আমি কো চ্যাপ্টার কোণ কো টপিক রে পড় না আমি জিন থেরাপি যেতবে পড়িলে সেতবে এ টার্মটা আসছিল জিন থেরাপি। ওকে জিন থেরাপিরে কম পড়লে হোয়াট ইজ জিন থেরাপি না লিম্ফোসাইটস ফ্রম ব্লড অফ পেসেন্টস আর গ্রোন ইন কলচার আউটসাইড দ্য বডি এ ফাংশনাল জিন ইজ ইন্ট্রোডিউস বাই ইউজিং রেট্রোভাইরাল ভেক্টর ইন টু দিজ লিম্ফোসাইটস। ওকে ই ডাইরেক্ট এনসিআরটির ডেফিনেশনটা। ওকে নেক্সট, ইউজ অফ বায়ো রিসোর্সেস বাই মল্টি ন্যাশনাল কম্পানি অ্যান্ড অর্গানাইজেশন উইথাউট অথরাইজেশন ফ্রম দ্য কনসার্ন কন্ট্রি অ্যান্ড ইটস পিপুল ইজ কল্ড ইয়ে 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 ইয়াকু কম কুযায় আর আনসার হচ্ছে বায়ো পাইরেসি। ওকে আর আনসার কোণ হব অপশন 2 বায়ো পাইরেসি। পাইরেটেড মানে জানিছেন আমি পাইরেটেড সিডি মার্কেট মিলে মানে কোণ অনঅথরাইজড কম করতে অনঅথরাইজ বিনা পরমিশন রে অর্গানাইজেসন বিনা পরমিশন রে কম করতে গোটে আমি তাকে ইউজ করতে সেমিতি গোটে বায়ো রিসোর্সেস যদি মল্টি ন্যাশনাল কম্পানি বা অর্গানাইজেসন উইথাউট অথরাইজেসন রে গোটে কার বিনা অথরাইজেসন রে না সে কন্ট্রির বা সে ইটস পিপুল তাকে কম কুযায় বায়ো পাইরেসি। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য অর্গানাইজেশন রেসপন্সিবল ফর এসেসিং এ সেফটি অফ ইন্ট্রোডিউসিং জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম ফর পব্লিক ইউজ ইজ। আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট কম করছেন গোটে কমিটি তৈরি করছেন কাহাপাই না জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম কু পব্লিক ইউজেস পাই। ওকে যার কি সেফটি ইন্ট্রোডিউসিং করা কি না কো কমিটি ডিসাইড করব না সে কমিটি হচ্ছে জিইএসি। মনে রখ জিইএসি জিইএসি কোণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এপ্রেজাল কমিটি। ইয়ে কম করে অর্গানাইজেশন রেসপন্সিবল ফর এসেসিং সেফটি ফর ইন্ট্রোডিউসিং জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম ফর পব্লিক ইউজ। ওকে ওকে স্টুডেন্টস, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার। থ্যাংক ইউ।